মার্কিন ইতিহাসে যে কজন কূটনীতিক দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তার করে গেছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়দের একজন ছিলেন হেনরি কিসিঞ্জার। অনেকের মতে মার্কিন কূটনীতির কিংবদন্তি তিনি। তবে মুদ্রার উল্টোপিঠে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহের জন্য কিসিঞ্জারের ভূমিকা নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। বুধবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নিজ বাসায় মারা যান শতবর্ষী মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নিক্সন এবং জেরার্ড ফোর্ডের শাসনামলে সামলেছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। এর আগে ছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এরপর গেল কয়েক দশক তার লেখা বিভিন্ন গ্রন্থ এবং পরামর্শের মাধ্যমে প্রভাব রেখে গেছেন মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে। এমনকি বিভিন্ন বিষয়ে নিয়মিত মার্কিন প্রেসিডেন্টদের পরামর্শ দিতেন তিনি। নীতি গ্রহণে মার্কিন স্বার্থের ক্ষেত্রে যে কোনো নৃশংস সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হননি হেনরি কিসিঞ্জার। সে কারণেই মার্কিন ইতিহাসে অন্যতম যুদ্ধবাজ নীতি নির্ধারক হিসেবে কুখ্যাতি রয়েছে তার। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কিসিঞ্জারের মস্তিষ্ক প্রসূত নানান কূট পরিকল্পনার কারণেই সারা বিশ্বে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ বলে মনে করা হয়। তার পরামর্শেই কম্বোডিয়া এবং লাওসে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ১৯৭১ সালে বর্তমান বাংলাদেশে চালানো পাকিস্তানের বর্বরতাকেও সমর্থন জুগিয়েছেন তৎকালীন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। এবং পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হলে নানা কূট চালে আন্তর্জাতিক সহায়তা বন্ধ করায় সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া হেনরি কিসিঞ্জার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ১৯৭০ দশকে লাতিন আমেরিকার দেশ চিলি ও আর্জেন্টিনায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাশাসকদের সমর্থন দিয়েছেন। এসব কারণেই তার মৃত্যুর পর মার্কিন ওয়েবসাইট হাফ পোস্ট কিসিঞ্জারকে আমেরিকার সবচেয়ে কুখ্যাত যুদ্ধ অপরাধী উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। তবে জীবদ্দশায় কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি সাবেক এ মার্কিন শীর্ষ কূটনীতিককে, কখনো দেখা যায়নি অনুশোচনা করতেও। এর বাইরেও সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা কমাতে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন কিসিঞ্জার। পাশাপাশি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন প্রয়াস চালান তিনি। এত সব সমালোচনার পরও ভিয়েতনাম যুদ্ধ বন্ধে ভূমিকার জন্য ১৯৭৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। পরে অবশ্য তা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক। এর জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করেছিলেন তৎকালীন নোবেল কমিটির দুই সদস্য। ১৯২৩ সালে জার্মানিতে মধ্যবিত্ত এক ইহুদি পরিবারে জন্ম হেনরি কিসিঞ্জারের। তবে দেশটিতে হিটলারের নাৎসি বাহিনীর চাপের মুখে ১৯৩৮ সালে ১৫ বছর বয়সেই পরিবারের সঙ্গে পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাড়ি জমান তিনি। পরে মার্কিন সেনাবাহিনীতে চাকরি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কিসিঞ্জার। অভিবাসী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে মার্কিন ক্ষমতাবলয়ের কেন্দ্র পর্যন্ত প্রভাব বিস্তার করেছেন কিসিঞ্জার। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।